বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মার্চ ২০২৪ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু ১২৫। সর্দার, যতক্ষণ না চিন্তাকে কাজে পরিণত করব ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না। বাস, এই কথাই তো আমি আপনার মুখ থেকে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্করের বংশধর আপনি, ঝিন্দে এসে কারোর সামনে মাথা হেঁট করলে তাঁর রক্তের অপমান হবে। সর্দার, আজ নিয়ে তিনবার তুমি দেওয়ান কালীশঙ্করের নাম করলে, এইবার কিন্তু তোমায় বলতেই হচ্ছে ঝিন্দের সঙ্গে কালীশঙ্করের কি সম্পর্ক, আর কেনই বা তার বংশধর ঝিন্দে এসে মাথা উঁচু করে চলবে। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি দ্বিতীয় ও অন্তিম পর্ব। পালিয়ে যাব, চুপি চুপি কাউকে কিচ্ছু না জানিয়ে পালিয়ে যাব দাদা বৌদির কাছে। এই মায়াপুরীর মোহময় ইন্দ্রজাল থেকে মুক্তি পাব না? আজ কস্তুরী বাসর শয্যায় সে যে নববধূর মতো এসে দাঁড়িয়েছিল, আর আমি তাকে দেখেও মুখ ফিরিয়ে চলে এসেছি। না, সে তো আমার কর্তব্য, প্রেম প্রণয়ের আগে কর্তব্য, আমি কর্তব্য পালন করেছি। কস্তুরী পরশ্রী, কুমার শঙ্করের হবু স্ত্রী। আমি কুমার শঙ্কর সিং নই, আমি গৌরীশঙ্কর রায়। এত কর্তব্য জালে বন্দী হয়ে হাঁসফাঁস লাগছে, পালিয়ে যাই, কিন্তু পালাবো কি করে? আমি তো ঝিন্দের রাজা নই, আমি তো ঝিন্দের বন্দি। এখন ঝিন্দ রাজ্যে বিশৃঙ্খলা, একটা রাজ্যকে বিদ্রোহের কোলে তুলে দিয়ে পালাবার অধিকার আমার নেই। আর পালালে যে সমগ্র বাঙালি জাতির মুখে কলঙ্ক পড়বে। না, আমি পালাবো না, আমাকে থাকতে হবে। শঙ্কর সিংকে যদি উদ্ধার করতে পারি তাহলে তার হাতে কস্তুরীকে তুলে দিয়ে হাসি মুখে বিদায় নেব, তার আগে না। মহারাজ উঠুন, সকাল ৮টা বাজে। কে? আমি চম্পা, উঠুন মহারাজ, দেওয়ান বজ্রপাণি দেখা করতে এসেছেন। কি চান তিনি? এ কি, আপনার চেহারা এত খারাপ দেখাচ্ছে কেন? কি শরীর অসুস্থ? চম্পা, ডাক্তার গঙ্গানাথকে খবর পাঠাও। না না, শরীর ঠিক আছে, ডাক্তার লাগবে না। আপনি জরুরি কথা বলতে এসেছেন, দাঁড়ান, আপনি ওই ঘরে একটু অপেক্ষা করুন, আমি মুখ হাত ধুয়েই যাচ্ছি। চম্পা, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত আনতে পারো? আনছি মহারাজ। আধ ঘন্টা পরে কনকনে ঠান্ডা জলে স্নান করে বেরোলেন গৌরীশঙ্কর। চম্পা একটি সোনার থালার উপর শরবতের গেলার সাথে অপেক্ষা করছিল। বাদাম, মিছরি ও গোলমরিচ সহযোগে তৈরি উৎকৃষ্ট ঠান্ডাই। এক চুমুক পান করে গৌরীশঙ্কর বললেন, তোমার জন্যই ঝিন্দে রাজাগিরি কোনো মতে বরদাস্ত করছি। তুমি যেদিন বিয়ে করে বরের ঘরে চলে যাবে, আমিও সেদিন ঝিন ছেড়ে বিবাগী হয়ে যাব। রাজবাড়ি ছেড়ে আমি এক পাও নড়ব না, আপনি যদি তাড়িয়ে দেন তবুও না। তোমাকে রাজবাড়ি থেকে তাড়াবো? এত সাহস আমার নেই, বরঞ্চ তুমি আমাকে তাড়াতে পারো, কিন্তু তুমি যাতে বিয়ে করে চলে না যাও সে ব্যবস্থা করতে হবে দেখছি। আচ্ছা দেওয়ানজি, চম্পার বিয়ের আর কোনো কথা উঠেছে? হ্যাঁ, ত্রিবিক্রম তো অনেকদিন থেকেই চেষ্টা করছেন। তাকে চেষ্টা করতে বারণ করে দেবেন, চম্পার বিয়ের ব্যবস্থা আমিই করব। কি বলো চম্পা? আর ওই যে রুদ্ররূপ, রুদ্ররূপেরও একটা বিয়ে দিতে হবে। আমার আশেপাশে যারা থাকে আমি তাদের সুখী দেখতে চাই। ওই তো সর্দার এসে গেছে, দেওয়ানজি এবার কাজের কথা আরম্ভ করুন। রাজবংশের রেওয়াজ এই যে যুবরাজের তিলক সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ভাবী যুবরাজ তার পত্নীকে বংশের সাবেক অলঙ্কারা দিয়ে উপঢৌকন পাঠান, আর এইসব অলঙ্কার পরেই কন্যার বিবাহ সম্পন্ন হয়। এই প্রথা বহুদিন যাবৎ চলে আসছে,
বর্তমানে নানা কারণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়নি। শঙ্কর সিংকে ফিরে পাওয়া যাবে এই আশাতেই এতদিন দেরি হয়েছে। তা বলে আর দেরি করা ঠিক না, আজই সমস্ত উপঢৌকন অলঙ্কার ঝাড়োয়ায় পাঠানো প্রয়োজন, নয়তো অনেক কথা উঠবে। বেশ তো, রেওয়াজ যখন তখন করতে হবে বই কি, এর জন্য আমার অনুমতি নেওয়ার দরকার ছিল না, আপনারা নিজেরাই করতে পারতেন। তা এসব গয়নাপত্র সঙ্গে করে নিয়ে যাবে কে, এ বিষয়ে কি কোনো রেওয়াজ আছে নাকি? চম্পা যাবে, সঙ্গে একজন রক্ষী থাকবে। বেশ, তাহলে রুদ্ররূপ যাক চম্পার সঙ্গী হয়। দেওয়ানজি আর দেরি করবেন না। দেওয়ান আর সর্দার বিদায় নেওয়ার পর গৌরীশঙ্কর অনেকক্ষণ বসে রইলেন, মাথার ভেতর অজস্র চিন্তা। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে কস্তুরীর সঙ্গে দেখা না করে ফিরে আসাটা। ঘরের বাইরে বেরিয়ে দেখলেন যে বারান্দায় রুদ্ররূপ পায়চারি করছে। রুদ্ররূপ, এদিকে শোনো, সর্দার কোথায়? তিনি আর দেওয়ানজি তোষাখানার দিকে গেছেন, উপঢৌকনের ব্যবস্থা। তুমি যাও তো, ওই চম্পার কাছ থেকে চিঠি লেখার কাগজ আর কলম নিয়ে এসো। তা শোনো, চুপি চুপি, বুঝলে? জো হুকুম মহারাজ। এইটি কি চম্পার মহল? দরজা তো ভেতর থেকে বন্ধ। চম্পা দেই, চম্পা দেই! পরিচারিকা রেবতী দরজা খুলে দিল। রেবতী চম্পার খাস পরিচারিকা। চম্পা তখন ঝড়োয়ায় যাবার জন্য সাজগোজে ব্যস্ত। পর্দার আড়ালে দাঁড়িয়ে সে বলল, তোমার আবার এই সময় কি দরকার শিগগির বলো, আমার সময় নেই, আমি চুল বাঁধতে হবে। রেবতী, তুমি বাইরে যাও। ইয়ে চম্পা, ভারী গোপনীয় কথা। কি হয়েছে? রাজা চিঠি লেখার কাগজ কলম চাইছেন। এই তোমার গোপনীয় কথা? সত্যি বলছি চম্পা, রাজা বললেন তোমার কাছ থেকে চুপি চুপি চিঠি লেখার কাগজ কলম চেয়ে আনতে। তুমি একটি বুদ্ধু। আর তুমি তুমি একটি ডালিম ফুল। এই নাও কাগজ আর কলম। লেখার সরঞ্জাম হাতে নিয়ে রুদ্ররূপকে দরজায় পাহারা দিতে বললেন গৌরীশঙ্কর। চিঠি লিখতে বসলেন, কিন্তু চিঠি কিছুতেই মনের মতো হয় না। দুটি কাগজ ছিঁড়ে ফেলার পর তিন নম্বর কাগজে লিখলেন, কৃষ্ণা, তোমাদের কাছে আমার অপরাধ ক্রমেই বেড়ে যাচ্ছে, তবু যদি সম্ভব হয় ক্ষমা করো। কস্তুরি কি খুব রাগ করেছেন? তাকে বলো যে আমি অতি অধম, তার অভিমানের যোগ্য নই, এমনকি তার হৃদয়ে করুণা সঞ্চার করার যোগ্যতাও আমার নেই। তিনি কি আমাকে ভুলে যেতে পারবেন না? চেষ্টা করলে হয়তো পারবেন। আমার বিনীত প্রার্থনা, তিনি যেন সেই চেষ্টাই করেন। ইতি শঙ্কর সিং নামধারী হতভাগা। যাও চম্পা, কৃষ্ণার হাতে এই চিঠিটা দিও। তিনটি হাতির পিঠে প্রচুর উপঢৌকন নিয়ে শোভাযাত্রা রওনা হল। আরেকটি হাতি প্রথমে যাচ্ছে, তার পিঠে সোনালী হাওদায় সূক্ষ্ম মাসলিনের ঘেরাটোপের মধ্যে চম্পা বসেছে। 30 জন ঘোড়সাওয়ার সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে চেপে রুদ্ররূপ পাশে পাশে চলল। তাদের সকলকে বিদায় দিয়ে গৌরীশঙ্কর, দেওয়ান বজ্রপাণি এবং সর্দার ধনঞ্জয় বৈঠকখানায় এসে বসলেন। আরে সর্দার, ভালো কথা, ওরা আমার নাম ধাম পরিচয় সব জেনে গেছে। কি রকম? গৌরীশঙ্কর সব কথা খুলে বললেন, টেলিগ্রামটাও খুলে দেখালেন। চুপ করে রইলেন ধনঞ্জয় এবং বজ্রপাণি, তাঁদের কপালে চিন্তার ভাঁজ। ওরা আমাদের সব খবরই পাচ্ছে দেখছি, আমরা ওদের কোনো খবরই পাচ্ছি না। ওই হতভাগা স্বরূপদাসটাকে গ্রেপ্তার করে আনতে হচ্ছে দেখছি, ওই পেটাই গুপ্তচর। আর প্রহ্লাদ দত্ত যখন এর মধ্যে আছে, ওকেও সাপটে নিতে হবে।
এরাই উদিতের হাত পা। এদের সায়স্তা করতে না পারলে উদিতকে জব্দ করা যাবে না। ঠিকই, স্টেশন মাস্টার স্বরূপদাসকে সহজেই গ্রেপ্তার করা যাবে। সে স্টেট রেলওয়ের চাকর, বিনা অনুমতিতে স্টেশন ছেড়েছিল, এই অপরাধে তার চাকরি তো যাবেই, সে জেলে পর্যন্ত যাবে। কিন্তু প্রহ্লাদ দত্ত সাধারণ দোকানদার, তাকে কোন অজুহাতে গ্রেপ্তার করব? যাই হোক, কোতোয়ালিতে খবর দিই, তারা স্বরূপদাসকে গ্রেপ্তার করুক, আর আপাতত প্রহ্লাদের উপর নজর রাখুক। এই সময় একজন রক্ষী এসে খবর দিল যে শহরের বাজার থেকে মহারাজের কেনা কিছু জিনিসপত্র এসেছে। বিস্মিত ধনঞ্জয় এবং বজ্রপাণিকে গৌরীশঙ্কর বললেন যে তিনিই প্রহ্লাদের দোকান থেকে কিছু জিনিস কিনেছিলেন। গৌরীশঙ্কর তাঁর কেনা জিনিসগুলি দেখতে লাগলেন। হঠাৎ চোখে পড়ল হাতির দাঁতের তৈরি ছোট্ট একটা কৌটো, কিন্তু কৌটো তো তিনি কেনেননি। কৌটোর ঢাকনা খুলতেই চোখে পড়ল একটা চিঠি, বাংলায় লেখা। দেবপাদ মহারাজ, আপনাকে বাংলায় চিঠি লিখছি যাতে এই চিঠির মর্ম কেউ বুঝতে না পারে। আপনি কে তা আমি জানি, কাল আপনাকে সচক্ষে দেখে এবং কথা বলে আমার মনের ভাব বদলে গেছে। আমি এতদিন অন্য পক্ষে ছিলাম, কিন্তু আমি বাঙালি। আমি যদি আপনাকে এই বিদেশে সাহায্য না করি তো কে করবে? তাই আজ থেকে আমি ওই পক্ষ ত্যাগ করলাম, কিন্তু প্রকাশ্যভাবে সাহায্য করতে পারবো না। যদি ওরা আমাকে সন্দেহ করে তাহলে আমার জীবন বিপন্ন হবে। আমি গোপনে গোপনে যতদূর সম্ভব আপনাকে সাহায্য করব। আমি ওই পক্ষের অনেক খবর পাই, প্রয়োজন মনে হলে আপনাকে জানাব। আমাদের মধ্যে সাক্ষাৎ হওয়া বিপজ্জনক, চিঠিও নিরাপদ নয় জানি, তবু চিঠিতে সংক্ষেপে যা জানি তা আপনাকে জানাচ্ছি। আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে চিঠি লিখে এই কৌটোর মধ্যে দিয়ে ফেরত পাঠাবেন, বলবেন যে কৌটো আপনার পছন্দ হয়নি। উপস্থিত এইটুকু বলছি যে আপনারা যদি শঙ্কর সিংকে উদ্ধার করতে চান তবে শীঘ্রই শক্তিগড়ে গিয়ে খোঁজ করুন। তিনি সেখানেই আছেন, কেল্লার পশ্চিম দিকের দেওয়ালের নিচে, নদীর জলের 4-5 হাত উপরে একটা ছোট্ট চারকোনা জানলা আছে। ওই জানলা যে ঘরের সেখানেই শঙ্কর সিং বন্দি আছেন। প্রায় সবসময়ই তাঁকে মদ খাইয়ে অজ্ঞান করে রাখা হয়। তাছাড়া সর্বদা সেখানে একজন লোক পাহারায় থাকে। আর অনুগ্রহ করে পত্রপাঠ এই চিঠি ছিঁড়ে ফেলে দেবেন। ইতি পরম শুভাকাঙ্ক্ষী চরণাশ্রিত শ্রী প্রহ্লাদচন্দ্র দত্ত। চিঠি পড়ে গৌরীভৃত্যকে আদেশ দিলেন সব জিনিস চম্পার ঘরে পাঠিয়ে দিতে, আর যে লোক এগুলো নিয়ে এসছে তাকে বলতে যে কোনো জিনিস অপছন্দ হলে তা ফেরত পাঠানো হবে। তারপর বৈঠকখানায় দরজা জানলা সব বন্ধ করে ধনঞ্জয় এবং বজ্রপাণিকে নিয়ে গৌরীশঙ্কর বসলেন, প্রহ্লাদের চিঠি পড়ে শোনালেন। তাহলে যে কোনো ছুতোয় আমাদের শক্তিগড়ের কাছে আড্ডা কাটতে হবে, রাজধানীতে বসে থাকলে কোনো কাজই হবে না। উদিত সিং কেল্লায় আমাদের ঢুকতে দেবে না, কিন্তু কেল্লার বাইরে তাঁবু ফেললে কিছু বলতেও পারবে না। তারপর সময় সুযোগ বুঝে শঙ্কর সিংকে উদ্ধারের চেষ্টা করতেই হবে। আমি রাজধানীতে থেকে এদিকটা সামলাব। ধনঞ্জয়, তুমি রুদ্ররূপ আর কয়েকজন সহচর নিয়ে ওর সঙ্গে থাকবে। বেশ, তাহলে এবার ওঠা যাক, বেলা দ্বিপ্রহর স্নান খাওয়া করতে হবে। ময়ূরবাহন এসেছে, দাঁড়ান, উঠবেন না। ময়ূরবাহনের মাথার পাগড়ির খাঁজে ধুলো জমেছে, পাতলা গোঁফের ওপরেও ধুলোর প্রলেপ। বোঝা যায় শক্তিগড় থেকে সোজা ঘোড়া ছুটিয়ে এত দূর এসেছে। ঘরে ঢুকে সামনে বসে থাকা তিনজনকে দেখে একটু ব্যঙ্গের হাসি হেসে অবহেলায় অভিবাদন জানালো সে। মহারাজের জয় হোক। কি চাও তুমি?
যা বলার আছে শীঘ্র বলো, সময় নষ্ট করো না। ঠিক বলেছেন মহারাজ, রাজ্য ভোগ করার অবকাশ যখন সংক্ষিপ্ত তখন সময় নষ্ট করা বোকামি। আমি কারোর সুখ ভোগে বিঘ্ন ঘটাতে চাই না, আমার জীবনের উদ্দেশ্যই তা না। কুমার উদিত সিং আপনাকে একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, হুজুরের সামনে সেটা দাখিল করেই ফিরে যাব। এই নিন মহারাজ সেই আমন্ত্রণ পত্র। ওরে বাঙালি নটুয়া, তুই কি জন্য মরতে এদেশে এসেছিস? তোর কি প্রাণের ভয় নেই? শীঘ্র এদেশ ছেড়ে পালিয়ে যা, নয়তো পিঁপড়ের মতো টিপে মারব। তোর নিজের দেশে ফিরে গিয়ে তুই নাটুয়া নাচ দেখা, পয়সা পাবি, এদেশে তোর দর্শক মিলবে না। এ কি চিঠি? ও তাই তো। এ বাবা, এই চিঠিখানা আপনার না, ভুল করে আপনাকে দিয়ে ফেলেছি। এই যে, এই নিন, এইটাই আপনার চিঠি, আরেকটা দিন ফেলে দি। তোমার কাজ শেষ হয়েছে, তুমি এখন যেতে পারো। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। শুধু বুড়ো মন্ত্রীর কাছে একটা পরামর্শ নেওয়া বাকি আছে। আচ্ছা দেওয়ানজি, বলতে পারেন যারা রাজসিংহাসনে বিদেশি বাঁদরকে বসিয়ে নাচ দেখে তাদের শাস্তি কি? চুপ রাও, বজ্জাত কুকুরের বাচ্চা, নইলে তোকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। বেশ বেশ, যাচ্ছি। সর্দারের হাতে বন্দুকটা আছে বলে আজ যাচ্ছি, নইলে। চললাম। ময়ূরবাহন চলে যাওয়ার পর দেওয়ান বজ্রপানি কুমার উদিতের চিঠিখানা খুলে পড়লেন। উদিত লিখেছে, স্বস্তি, শ্রীমন মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের কাছে অনুগত অনুজ শ্রী উদিত সিংয়ের সানুনয় নিবেদন। আমার জমিদারিতে সম্প্রতি হরিণ, শুকর প্রভৃতি অনেক শিকার পড়েছে। অন্যান্য বছরের মতো এই বছরও মহারাজ শিকারের জন্য যদি শুভাগমন করেন তাহলে কৃতার্থ হই। অলমিতি। দেওয়ানা সর্দার চলে যাওয়ার পর গৌরীশঙ্কর অনেকক্ষণ বসে রইলেন। বাঙালি নটুয়া শব্দটার অপমানে তার রক্ত গরম হয়ে উঠছে। ময়ূরবাহনের ব্যঙ্গ মনে পড়তেই প্রতিশোধের রাগ জেগে উঠল তার মধ্যে। চম্পা রুদ্ররূপ ঝড়োয়া থেকে ফিরে এসেছে। চম্পা কৃষ্ণার প্রত্যুত্তর নিয়ে ফিরেছে, কিন্তু সেই চিঠি খোলার আগেই সর্দার ধনঞ্জয় একটা কাগজ হাতে প্রবেশ করলেন। উদিতের নিমন্ত্রণ গ্রাহ্য করে চিঠি লেখা হলো, একটা দস্তখত করে দিন তো। হ্যাঁ দাও। কবে যাওয়া স্থির হলো? এখনো স্থির করিনি, আপনি যেদিন বলবেন। কালি, আর দেরি নয় সর্দার, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাজকর্ম চুকিয়ে দিয়ে আমি যেতে চাই, তা সে যেখানেই হোক। চম্পা কিছু জানে না। চম্পা, তুমি ক্লান্ত, যাও কাপড় চোপড় ছাড়ো গিয়ে। কি বলছিলেন? বলছিলাম যেখানে হোক এবার আমি যেতে চাই, পরলোকে হলেও দুঃখ নেই। মনে একটা পূর্বাভাস পাচ্ছি যে আমার জীবনের সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে। যুদ্ধের ঘোড়ার মতো আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে। তোমাদের আস্তাবল থেকে এবার তাকে ছেড়ে দাও, সে একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াক, তারপর যা হবার হবে। মৃত্যু এলেও আক্ষেপ করার কিছু নেই, কারণ জীবনটাকে আঙুরের মতো তুলোর পেটির মধ্যে ঢেকে রেখে বেঁচে থাকাকে আমি বেঁচে থাকা মনে করি না। রাজা, আজ আপনার মন ভালো নেই। মৃত্যুকে কোন মারাত পরোয়া করে? মৃত্যু আমাদের কাছে খেলার বস্তু, উপহাসের বস্তু। তার কথা বেশি চিন্তা করলে তাকে বড় করে তোলা হয়, সুতরাং মৃত্যুর কথা আমরা ভাবব না। ভাববো শুধু কাজের কথা, কর্তব্যের কথা। যে দুশ্মন আমাদের বাধা দিয়েছে, অপমান করেছে, তাদের বুকে পা দিয়ে কি করে আমরা তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব, এই হবে আমাদের চিন্তা। শত্রুর কাছে লাঞ্ছিত হয়ে যারা মৃত্যুর চিন্তা করে তারা তো কাপুরুষ। যারা বীর তারা শুধু শত্রুর মৃত্যুর চিন্তা করে। সেই চিন্তাই আমি করছি সর্দার। যতক্ষণ না চিন্তাকে কাজে পরিণত করব ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না। বাস, এই কথাই তো আমি আপনার মুখ থেকে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্করের বংশধর আপনি, ঝিন্দে এসে কারোর সামনে মাথা হেঁট করলে তাঁর রক্তের অপমান হবে। সর্দার,
আজ নিয়ে তিনবার তুমি দেওয়ান কালীশঙ্করের নাম করলে, এইবার কিন্তু তোমায় বলতেই হচ্ছে ঝিন্দের সঙ্গে কালীশঙ্করের কি সম্পর্ক, আর কেনই বা তার বংশধর ঝিন্দে এসে মাথা উঁচু করে চলবে। সে গল্প আর একদিন বলবো, আজ নয়, এখন অনেক কাজ। তাহলে কালই যাওয়া স্থির হলো, সেরকম বন্দোবস্ত করি? হ্যাঁ দাও, কিন্তু একটা কথা সর্দার, উদিত খামোকা আমাকে শক্তিগড়ে নিমন্ত্রণ করল, তার কারণ কিছু আজ করতে পারো? আপনি পারছেন? বোধহয় পারছি। আকস্মিক দুর্ঘটনা কি তাই তো? আমারও তাই মনে হয়, কিন্তু তা হবে না। আমি আসি। নিজের ঘরে গিয়ে জানলার ধারে দাঁড়ালেন গৌরীশঙ্কর। জানলার নিচ দিয়েই কেস্তার নীল জল বয়ে চলেছে। পকেট থেকে কৃষ্ণার চিঠি বের করলেন গৌরীশঙ্কর। স্বস্তি দেবপাদ শ্রীমন মহারাজ শঙ্কর সিং এর চরণে দাসী কৃষ্ণাবাইয়ের শত কোটি প্রণাম। আপনার চিঠির মর্ম আমরা বুঝতে পারলাম না। আপনি অনুরোধ করেছেন সখী যেন আপনাকে ভুলে যায়। প্রথমে মন কেড়ে নিয়ে তারপর ভুলে যেতে বলা, মহারাজের এই পরিহাস উপভোগ্য বটে। আগে আমার সখীর মন ফিরিয়ে দিন, তারপর ভোলার কথা ভাবা যাবে। বুঝেছি সখীর মনে ব্যথা দিয়ে আপনি নিজেও তো কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্ট পাবার প্রয়োজন কি? যার মানভঞ্জন করলে দুজনেরই মনের কষ্ট দূর হবে, তিনি তো কাছেই রয়েছেন, মাঝে শুধু কিস্তা নদীর ব্যবধান। অবশ্য গোপনে একটা কথা বলছি, আপনার চিঠি পেয়েই সখীর অর্ধেক অভিমান দূর হয়েছে, মুখে হাসি ফুটেছে, গলায় গান ফুটেছে, শুনতে পাচ্ছি তিনি পাশের ঘরে চঞ্চল হয়ে ঘুরতে ঘুরতে গান গাইছেন। মীরার দোহা, মেরে জনম মরণ কি সাথী, তোহে না বিশ্রি দিন রাতে। আপনার ভুলে যাওয়ার অনুরোধের জবাব পেলেন তো, প্রিয় সখীকে কি আপনি গুণ করেছেন? শত সাধ্য সাধনাতেও যার অভিমান ভাঙে না, আপনার এতটুকু চিঠির অনুতাপে সেই রাজরানী গলে জল হয়ে গেলেন। ভালো কথা, আপনি বৈদ্যুতিক আলোটা গতকাল রাতে ফেলে গেছিলেন, সখী সেটিকে দখল করেছেন। তিনি বলেছেন আজ রাতে বিশ্রামের আগে শোবার ঘরের জানলা থেকে তিনি বৈদ্যুতিক আলো ফেলে দেখবেন যে কিস্তার ব্যবধান পার হয়ে সে আলো আপনার জানলায় পৌঁছয় কিনা। আপনার শোবার ঘরের জানলা যে সখীর শোবার ঘরের জানলার ঠিক মুখোমুখি তা তিনি চম্পার থেকে জেনে নিয়েছেন, মাঝে শুধু কিস্তার ক্ষীণ ব্যবধান। অলমিতি রাত দশটা, ঝিন্দের রাজপুরী নিশুতি। কাল ভোরেই শক্তিগড়ে যাওয়ার কথা। সর্দার ধনঞ্জয় তাড়াতাড়ি বিশ্রামে গেছেন। রুদ্ররূপ দরজায় পাহারা দিচ্ছে, ঘরের আলো নেভানো। গৌরীশঙ্কর জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নদীর ওপরে নৌকার যাতায়াত বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। খরস্রোতা কিস্তার জল নাচতে নাচতে ছুটছে। গৌরীশঙ্করের মনে অশান্ত ঝড়। আজ রাতটা শুধু আমার, কাল কোথায় যাব কে জানে, বেঁচে থাকবো কি না তার ঠিক নেই। মরতেই যদি হয় মৃত্যুপথের পাথেও সংগ্রহ করে নেব না। কস্তুরীর মুখের দুটি কথা, তার গলা শুনবো না একবারও? মেরে জনম মারেন কি সাথী কস্তুরী গাইছিল, আমার জন্য গাইছিল। কস্তুরী আমাকে ভালোবেসেছে, এর চেয়ে বেশি সুখ আর কি আছে? এখন আর সাবধান হয়ে কি লাভ? শুধু কর্তব্যের দোহাই দিয়ে সাধু সংযমী সেজে কাকে ঠকাবো আমি? তিক্ত বিষের পাত্র তো আমায় পান করতেই হবে, তার আগে অমৃতের পাত্র হাতের কাছে পেয়েও ঠেলে সরিয়ে দেব। না না, ওই তো ঝড়, ওয়ার রাজপ্রাসাদের সব আলো নিভে গেছে, কস্তুরী টর্চের আলো দেখাবে ওই দূরে জানালা। কে এসে দাঁড়ালো ওখানে? কস্তুরী? ওই তো টর্চের আলো, যা নিভে গেল। ওই তো আবার
এই জানালার দিকে তাক করে আলো ফেলছে। না না, আর দ্বিধা না, আমার প্রিয়া কস্তুরী আমায় ডাকছে, আমি যাব। এ কিস্তা সাঁতরে পেরিয়ে যে করেই হোক আমি যাব। কস্তুরী, কস্তুরী। ঝড়োয়ার রাজপুরী নিস্তব্ধ, কেবল কস্তুরীর ঘরে দীপ জ্বলছে। পালঙ্কের পাশে মেঝে রেশমের গালিচার ওপর বসেছিলেন কস্তুরী। গৌরীশঙ্কর ভিজে দেহের ওপর একটা শাল জড়িয়ে কস্তুরীর দিকে তাকিয়ে আছেন। একটু দূরে পর্দা ঢাকা দরজার পাশে কৃষ্ণা স্থির হয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কস্তুরী চোখ তুলে চাইলেন। গৌরীশঙ্কর আর কস্তুরীর চোখাচোখি হল। কস্তুরী, কালকের অপরাধ ক্ষমা করেছ? আমার বুকের মধ্যে যে কি তুফান উঠেছে তা যদি তোমায় দেখাতে পারতাম। তোমাকে দেখে আমার আশ মেটে না, আবার বেশিক্ষণ দেখতেও ভয় হয়। মনে হয় অপরাধ করছি, ইচ্ছে হয় তোমাকে নিয়ে এখান থেকে কোথাও চলে যাই, যেখানে রাজ্য নেই, রাজা নেই, রানী নেই, শুধু তুমি আর আমি, শুধু আমাদের ভালোবাসা। কস্তুরী, তোমার ইচ্ছে করে না? করে। তাহলে চলো কস্তুরী, চলো তাই যাই। না কিন্তু, আমি জানি, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কৃষ্ণার চিঠিতেই তা জানতে পেরেছি। কিন্তু একটা কথা জানার জন্য আমার সমস্ত অন্তরাত্মা ব্যাকুল হয়ে উঠেছে। বলুন। কৃষ্ণা, তুমি একবারটি বাইরে যাবে, বেশিক্ষণ নয়, দু মিনিটের জন্য। আচ্ছা, কিন্তু ঠিক দু মিনিট পরেই ফিরে আসবো। ঠিক আছে। কস্তুরী একটা কথার উত্তর দেবে? তোমার চোখের মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে আমার মন আর শাসন মানছে না। তবু কস্তুরী, একটা কথা বলো, আমি যদি শঙ্কর সিং না হতাম, ঝিন্দের রাজা না হতাম, তবু কি তুমি আমায় ভালোবাসতে? মনে করো আমি একজন সামান্য বিদেশি, কোনো দূর দেশ থেকে এসে ঘটনাচক্রে তোমার সঙ্গে দেখা হয়েছে, তবু কি তুমি আমায় ভালোবাসবে? আপনি আপনি আমাকে পরীক্ষা করছেন? না কস্তুরী, কিন্তু তুমি শুধু বলো যে তুমি আমাকেই ভালোবাসো, রাজ সম্পদ বাদ দিলেও তোমার ভালোবাসা কম হবে না। আপনি যদি সামান্য সিপাহী হতেন, আপনার পরিচয় ছিন্দ ছাড়ো আর কেউ না জানত, আপনি যদি অজ্ঞাত বিদেশি হতেন, তবু আপনি আমার তোমার আমার মালিক। তবে শোনো কস্তুরী, আমি এবার যে বাঁধন ছিঁড়তে হবে, রাত দুপুরের ঘন্টা অনেকক্ষণ বেজে গেছে। ও তাই তো, আমায় যেতে হবে, কাল সকালেই আমি শক্তিগড় যাচ্ছি, হয়তো আর শক্তিগড় শিকারে যাচ্ছি, কবে ফিরবো বলতে পারি না, হয়তো হয়তো সেখানে কত আশ্চর্য ব্যাপার হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না, কে জানে। তা পারি, আজ তাহলে চললাম কস্তুরী, হয়তো হয়তো শক্তিগড় থেকে ফেরার আগেই আবার দেখা হবে, অত কাতরভাবে বিদায় নেবার দরকার নেই, চলুন আপনাকে আমার ডিঙিতে করেই পৌঁছে দিই। না, তোমাকে আর কষ্ট দেব না, যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে? আমি এখন মরব না, যদি মরি তো শক্তিগড়ে গিয়ে, এখানে নয়। ও কি কথা, আমার সখীকে মিচিমিচি ভয় পাইয়ে দিচ্ছেন। কৃষ্ণা, হয়তো আমাদের আর দেখা হবে না, এই শেষ দেখা। যদি আমাদের জীবনে কোনো বিপর্যয় ঘটে যায়, যা এখন তোমার কল্পনারও অতীত, তুমি কস্তুরীকে ছেড়ো না, তুমি কাছে থাকলে হয়তো সে শান্তি পাবে। গৌরী জলে ঝাঁপিয়ে পড়ল। ঝিন্দের রাজপ্রাসাদে ফিরতে হবে, আগামীকাল সকালে শক্তিগড়ে যাওয়া। উদিত সিং আর ময়ূর বাহন কোন ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে? কস্তুরীর সঙ্গে আর কি গৌরীশঙ্করের দেখা হবে না?